হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুখ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সর্ষে ভেন্ডি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর এই রেসিপিটা কীভাবে আমি বানাবো সেটাই তোমরা দেখতে থাকো। তো ভেন্ডি, সর্ষে ভেন্ডি বানানোর জন্য এখানে নিয়েছি ভেন্ডি। তো দেখো, ভেন্ডিগুলো আমি দু পিস করে নিয়েছি। একটা ভেন্ডি আমি দু পিস করে কেটে নিয়েছি। তো সব ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি আগের থেকে। এই সর্ষে ভেন্ডি বানানোর জন্য আর কি কি লাগবে চলো দেখতে থাকো। তো দেখো, এখানটা লাগবে কাঁচা লঙ্কা, আর লাগবে পেঁয়াজ। পেঁয়াজটা আমি দেব, তো তোমরা চাইলেও দিতেও পারো না দিতেও পারো। আর লাগবে হচ্ছে সর্ষে বাটা। সর্ষের সঙ্গে আমি একটু পোস্তও বেটে নিয়েছি। তো দেখো, আমি সাদা তেল দিয়েছি, পুরো রান্নাটা আমি সাদা তেলে করব। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো দেখো, আমি ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, তো হালকা একটু ভেজে নেব। তো এই সর্ষে ভেন্ডি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে, আর খুবই টেস্টি একটি রেসিপি। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো, আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু ভেন্ডিগুলো দিয়েছি তেলে, ওর জন্য লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো এইভাবে আমি ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব। তো খুব একটা ভাজবো না, ভাজলে ভালো লাগবে না ওই সর্ষে ভেন্ডিতে। তো অল্প আমি 5 মিনিট মতো ভেন্ডিটাকে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো দেখো, আবারও আমি একটু নেড়ে দিলাম হালকা করে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো, আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। ভেন্ডির মধ্যে দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজটাকে নেড়ে দেবো। ভেন্ডির সাথে মিশিয়ে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব সেমভাবে। তো অনেকে পেঁয়াজ দিয়ে করে, আবার অনেকে পেঁয়াজ ছাড়াও করে, নিরামিষও করা যায় এই ভেন্ডি সর্ষে। তো আমি একটু পেঁয়াজ দিয়ে করলাম, যেন টেস্টটি আরও ভালো লাগে, খেতে আরও ভালো লাগবে বলে। ভেন্ডি খাওয়া খুবই উপকার, আর খুবই ভালো লাগে। ভাজা, ঝোল, চচ্চড়ি, ভেন্ডি খুবই খেতে ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, এদিকে আমি সর্ষেটাকে আর পোস্তটাকে জলে গুলিয়ে নিলাম, যেহেতু যে কালো খাকিগুলো থাকে সেগুলো ফেলে দেব। শুধু সর্ষে মানে জলটুকুনি দেবো আমি, আর যে খাকিগুলো থাকবে সেগুলো দেব না, তাহলে ভালো লাগবে না। তো দেখো, আমি গুলিয়ে জলটা দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত। পরিমাণে সর্ষেটা বেশি দিয়েছি, কম দিয়েছি পোস্ত। দেখো, আমি হালকা করে আবারও নেড়ে দেব। তো খুব একটা জল দেব না, যেহেতু সর্ষে ভেন্ডি একটু মাখা মাখা হয়, তো ওর জন্য আমি জলটা বেশি দেব না। তো এইভাবে পুরো রান্নাটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই সর্ষে ভেন্ডি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে, আর খুব অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায় তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো, আমি ঢাকা দেব না, যেহেতু ভেন্ডিতে ঢাকা দিলে ভেন্ডিগুলো একদম
গুলে গুলে যায়, তো ওর জন্য আমি ভেন্ডিটা ঢাকা দেবো না, জলটা শুকিয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি থেকে থেকে একটুখানি নেড়ে দিচ্ছি, না লেগে যাবে ওর জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই জল শুকিয়ে গেছে, আমি একটু ঢাকা দেইনি, তো ঢাকা দিলে জলটা শুকাবে না, ভেন্ডিটা একদম গলে যাবে, ওর জন্য ঢাকাটা আমি দিলাম না। তো দেখো হয়ে গেছে প্রায়। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো দেখো হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের এই সর্ষে ভেন্ডি রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাবে, ততক্ষণ সবাই ভালো থাকবে আর সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। তো আজকের মতো টাটা।